নমস্কার, আশা করি আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট সম্বন্ধে আমার আগের ভিডিওটা ভালোই লেগেছে। কি করে সুস্থ সবলভাবে বেঁচে থাকা যায়? আমি আমার আগের ভিডিওতে লাইফস্টাইল ছোট ছোট চেঞ্জ করে কি করে ভালো থাকা যায় সে সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। কিছু বলার আগে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। এবারে আমি পার্ট বাই পার্ট সেই সম্বন্ধে কিছু আইডিয়া দেবার চেষ্টা করছি। যেমন সকালে ডিটক্স ওয়াটার বা উষ্ণ গরম জলে লেবু মধু খাওয়ার কথা বলেছিলাম। লেবু মধু গরম জলে যেরকম খাওয়া যায় সেরকম একটুখানি ডালচিনি তার সাথে একটু লেবু দিয়ে, আটখানা লেবু দিয়েও এমনি প্লেন ওয়াটারেও খাওয়া যেতে পারে। ধনে পাতা 4 কাপ জলে পেস্ট করে একটা গোটা লেবু দিয়েও খাওয়া যেতে পারে। জিরে 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে উষ্ণ গরম করেও খাওয়া যেতে পারে। আদাকে থেতো করে জলের মধ্যে ফুটিয়ে উষ্ণ অবস্থায় ওকে মধু বা লেবু দিয়েও খাওয়া যেতে পারে। আমার সবকটি রেমেডি যাদের রেনাল ফেনিওর এবং প্রেগনেন্ট ওমান তাদের জন্য প্রযোজ্য নয়। সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য একটা বেল আইকনে প্রেস করুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। ধন্যবাদ। Hey guys, thank you for watching our video. Don't forget to like and subscribe our channel and press the bell notification icon to get all our videos. If you have any query, please leave a comment below. We will reply as soon as possible. Thank you.